ত্রিভুজের গুণাবলী চ্যাপ্টারটা আমার ছেলেবেলায় আমার খুব প্রিয় একটা চ্যাপ্টার ছিল। আমার অনেক গবেষণা এটা নিয়ে, মানে গবেষণা বলতে এই আমার ছোট খাতায় ইচ্ছা মতো আমি এটা নিয়ে কাজ করতাম। আমার খুব মজা লাগতো এই এরকম একটা এবিসি ত্রিভুজ একে, তারপর মনে করো এটা দেওয়া আছে আর এই বাহু দেওয়া আছে, আমি বললাম ওই বাহুটা কত হবে এটা বের করো, এরকম কাজগুলো আমাকে খুবই আনন্দিত দিত। তো ধরো আমি নাম দিলাম যে এটা ছোট হাতের এ, এটা ছোট হাতের সি, এটা ছোট হাতের বি। সাধারণত এই কোণগুলা বিপরীত বাহুগুলা কোণের নাম অনুসারে নামকরণ করা হয় ছোট হাতের দিয়ে, মানে বাহুগুলা দৈর্ঘ্য, এগুলো সব জাস্ট দৈর্ঘ্যটা। এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। মনে করো এই সি আর এ দেওয়া আছে, বললো বি এর মান কত, তখন তুমি কিভাবে বের করবা? আমি চিন্তা করলাম কেমনে বের করা যায় কেমনে বের করা যায়, পরে দেখলাম এটা খুব মজা করে বের করা যায়। আমি এখান থেকে লম্ব টেনে নিলাম, লম্ব টেনে নিয়ে বললাম এটা যদি বি হয় তাহলে নিশ্চয়ই এটা হবে বি কস সি এবং এই এইটা হবে বি সাইন সি, এটা বি কস সি এটা বি সাইন সি, এরকম থাকলে এটা যদি বি হয় এটা যদি সি হয় তাহলে এটা হবে বি কস সি, এটা হবে বি সরি এটা বি কস সি এটা বি সাইন সি। দেখো এটা এমনি প্রমাণ করা যায়, তুমি এখান থেকে একটা ডি ধরে নাও এটাকে, তারপর ডিসি বাই এসি এটা বললেই বের করে ফেলতে পারবা। তো যাই হোক, এখান থেকে শেষ পর্যন্ত বের করা যায় খুব ইজিলি যে আমরা চাচ্ছি কার মান বের করতে, আমরা চাচ্ছি ধরো সি আর এ দেওয়া আছে বি এর মান বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সি দিয়ে প্রকাশ করা যাক, তাহলে সি দিয়ে যদি প্রকাশ করি তাহলে এই অংশটার মান হচ্ছে সি কস বি। আসলে দেখো এখানে আরেকটা জিনিস আমরা প্রমাণ করে ফেলেছি, ছোট হাতের এ, এই যে এ বাহুটা, এটা দুইটা জিনিসের যোগফলের সমান, এই পার্টটুকু আর এই পার্টটুকু, এই পার্টটা হচ্ছে সি কস বি আর এই পার্টটা হচ্ছে বি কস সি। এটা একটা ত্রিকোণমিতিক সূত্র, এই ইকুয়াল টু সি কস বি প্লাস বি কস সি, আসলে খুব সিম্পল, এই দুটো জিনিসের যোগফল হচ্ছে টোটালটা, এটাই এখানে বলতে চেয়েছি আসলে। ঠিক আছে, যাই হোক, এসো আমরা এই প্রমাণটা যখন করছিলাম, আবার এই দৈর্ঘ্যটাকেই বলা যায় সি সাইন বি। দেখো তার মানে আমরা আরেকটা জিনিসও শিওর যে সি সাইন বি এটা আর বি সাইন সি কিন্তু সেম, এটা বুঝতে পারছো কি? কারণ দুটাই আসলে একই জিনিস মিন করে, দুটাই মিন করে এই হাইটটাকে, এই উচ্চতাটাকে, বি সাইন সি আর সি সাইন বি এবং বি সাইন সি এরা দুজনই একটা উচ্চতাকে নির্দেশ করে। তার মানে দেখো আমরা আরেকটা দারুণ জিনিস প্রমাণ করে ফেলেছি, সি বাই সাইন সি এটা ইকুয়াল টু বি বাই সাইন বি, যেটাকে আমরা বলি ত্রিভুজের সাইন সূত্রটা। দেখো এগুলো সবকিছু একসাথে কত সুন্দর করে রিলেটেড, একই জিনিস মিন করে, সি সাইন বি যা, এই যে সি সাইন বি হচ্ছে এই হাইটটা, বি সাইন সিও একই হাইট মিন করে। আচ্ছা যাই হোক, আমরা এবারে এখান থেকে চাইলে অনেক কিছু দেখতে পারি আমরা ত্রিভুজের এই ফর্মটা থেকে, যেমন আমরা বলতে পারি যে হ্যাঁ এই এই ত্রিভুজটা থেকে বলা যাক বি স্কোয়ার ইকুয়াল টু এটার স্কোয়ার, দ্যাট মিন্স সি সাইন বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে এ মাইনাস সি কস বি হোল স্কোয়ার, এ তো পুরোটা আর তার থেকে সি কস বি বাদ দাও, এই যে তুমি যদি যোগ করে দাও তাহলে যেটা পাবা সেটা দাঁড়াবে এরকম, হ্যাঁ এই সি স্কোয়ার সাইন স্কোয়ার বি, এখানে সি স্কোয়ার কস স্কোয়ার বি, বুঝো এই দুটা মিলে কিন্তু সি স্কোয়ার হবেই। আচ্ছা ঠিক আছে, যদি এখনো বুঝতে কষ্ট হয় দরকার নেই, আমরা আগাচ্ছি, এখানে হবে টু এ সি কস বি প্লাস সি স্কোয়ার কস স্কোয়ার বি। দেখো এই দুটা যদি তুমি যোগ করো, এই দুটা যোগ করলে পাবা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ সি কস বি, তুমি যেটা পেয়েছো বি এর মান কিন্তু তুমি পেয়ে গেছো, এবং শুধু বি এর মান পাইছো তাই না, তুমি আরেকটা ফর্মুলা জেনে গেছো, সেটা হচ্ছে টু এ সি কস বি এটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিন্স কস বি ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এ সি। দেখো একটা ছোট্ট ত্রিভুজ নিয়ে একটুকু গবেষণা করতে করতে তিনটা ফর্মুলা আমরা অলরেডি তাকিয়ে ফেলেছি, আমরা দেখেছি যে এইটাকে সি সাইন বিও লেখা যায়, বি সাইন সিও লেখা যায়, সি সাইন বি আর বি সাইন সি তার মানে সমান, দুটাই হাইট নির্দেশ করে, ওখান থেকে সাইন সূত্র পেয়েছি। তারপর বলেছি দেখো এই অংশটাকে বলা যায় সি কস বি আর এটাকে বলা যায় বি কস সি, তার মানে আমরা জানি সি কস বি প্লাস বি কস সি ইকুয়াল টু এ, জাস্ট এই দৈর্ঘ্যটা মিন করে। আবার একটুকু করতে গিয়ে আমরা যেটা পেয়েছি সেটা কোসাইন রুল, দেখো আমরা কতটুকু একটা জিনিস একটুকু একটা ত্রিভুজ নিয়ে ভাবতে গিয়ে কত কিছু অলরেডি এর মধ্যে বের করে ফেলেছি। সো ত্রিভুজ নিয়ে অনেক মজার একটা জিনিস, এখন তোমাদেরকে বলি যে কখন মাঝে মাঝে তোমরা কনফিউশনে পড়তে পারো, ত্রিভুজ যেমন সোজা তেমন ত্রিভুজ নিয়ে চিন্তা করতে গেলে কনফিউশনেরও অনেক জায়গা আছে, যেমন ধরো যে একটা অপ হচ্ছে এরকম তিনটা বাহু দেওয়া আছে, রুট ওভার থ্রি প্লাস ওয়ান, রুট ওভার থ্রি প্লাস ওয়ান, রুট ওভার থ্রি মাইনাস ওয়ান, এই দুটা আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, বলছে অন্য কোণ এবং বাহুগুলা বের করো, এটাকে বলে ত্রিভুজ সমাধান করা। একটা ত্রিভুজকে যদি বলে এই ত্রিভুজটাকে সমাধান করো, তাহলে ত্রিভুজের বাকি যা যা লাগবে, বাকি আর তিনটা জিনিস যেগুলো আছে, আমরা জানি ত্রিভুজে তিনটা বাহু তিনটা কোণ থাকে, এখানে দুইটা বাহু একটা কোণ দেওয়া আছে, বাকি যেগুলো বাকি দুইটা কোণ একটা বাহু তোমাকে বের করতে হবে সেগুলো কত হবে। তো একটুকু আমরা শিওর যে আমি যদি বলি যে এই বাহুটার নাম হচ্ছে ছোট হাতের এ, এটা ছোট হাতের বি আর এদের মধ্যবর্তী কোণ তাহলে অবশ্যই সি হবে, মানে ত্রিভুজটাকে আমি এরকম চিন্তা করছি এ বি সি, এইটা হচ্ছে সেই সিটা, কি বললাম এটা হচ্ছে সেই সিটা, এই দুটো দেওয়া আছে আর মধ্যবর্তী কোণটা দেওয়া আছে, তাহলে আমরা এতটুকু জানি যে এ বাই সাইন এ এটা ইকুয়াল টু বি বাই সাইন বি, এটা ইকুয়াল টু সি বাই
এইটুকু জানা থাকলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে হাফ এ বি সাইন সি, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা কিছুই না, হাফ ইন্টু আমরা এই যে এই এই কথাটা যখনই আবারও আমাদের এটা বারবার কাজে লাগবে যে এই জিনিসটাকে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে এই ছোটটা হচ্ছে ছোট হতে সি, তার মানে এটাকে আমরা বলতে পারি সি সাইন বি। দেখো এটা খুব কাজের একটা কথা, এটাকে যেমন সি সাইন বি বলা যায়, এই পাশ থেকে চিন্তা করলে কি বলা যায়, এটাকে বলা যায় বি সাইন সি। আচ্ছা এটা অনেক কাজের একটা কথা, কারণ তাহলে তুমি জানো এখন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ ইন্টু ভূমি হচ্ছে এ এতখানি, কিন্তু উচ্চতা সি সাইন বি, দেখছো হাফ এ সি সাইন বি, তার মানে হাফ ইন্টু যে কোনো একটা বাহু ইন্টু আরেকটা বাহু ইন্টু সাইন তাদের মধ্যবর্তী কোণ, এটা নিলে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। যাই হোক এটা না বলে আমরা এখন মেইন জায়গায় চলে যাই। দেখো এই জায়গায় একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাই না? একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, কোনটা? এটা। কিন্তু অন্যটা যদি সিটা জানা থাকতো তাহলে হয়তো অনেক সোজা করে করা যেত। আমরা একটু আগে এই জানি যে সিকে আসলে বের করা যায় সি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি। এখান থেকে তার আগে বের করে নিই রুট ওভার থ্রি প্লাস ওয়ান হোল স্কোয়ার, রুট ওভার থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট ওভার থ্রি মাইনাস ওয়ান ইন্টু কস 60°। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা করলে আসবে টু ইন্টু এদেরকে বাদ দিয়ে দেই, তাহলে চার দুগুণে আট থেকে দুই বাদ দিলে ই বাবা সি স্কোয়ারের মান হচ্ছে ছয়। ঠিক আছে কি, আমি বইটা থেকে একটু দেখি, সি স্কোয়ারের মান হচ্ছে ছয়, সো সি এর মান হবে রুট ওভার সিক্স। আচ্ছা এইবার এইবার হচ্ছে আসল খেলা। দেখো এইটাকে এখন আমরা এখানে বসানোর চেষ্টা করি, আমাদের টার্গেট সাইন এ এবং সাইন বি এদের মানগুলো বের করা, এদের মানগুলো বের করা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, তাহলে এ আর বি এর মান যখন বের করতে যাব, দেখো সাইন রুল এটা মানুষকে খুবই ঝামেলা করে, এটা জেনে রাখো সাইন রুল মানুষকে যথেষ্ট ঝামেলায় ফেলবে। এই মাত্র মানে এখনই আমরা দেখবো যে ঝামেলাটা কেমন। দেখো এ বাই সাইন এ ইকুয়াল টু আমি নিলাম এখন সি বাই সাইন সি, সুন্দর করে আমি বললাম সি হচ্ছে রুট ওভার সিক্স, একটু আগে আমি বের করছি, আর এটা হলো সাইন 60°, সাইন 60°র ভ্যালু কত এটা আমরা জানি, সাইন 60° হচ্ছে রুট থ্রি বাই টু। ওকে ফাইন, ভালো, তাহলে কি পাওয়া গেল, এ বাই সাইনে এ কত এটাও জানি আমরা, রুট থ্রি প্লাস ওয়ান বাই সাইনে এটা ইকুয়াল টু রুট সিক্স বাই রুট থ্রি বাই টু, বাইটাকে উপরে তুলে নিয়েছি। আচ্ছা এটাকে কী কী ভাগে ভাঙা যায়, এটা হচ্ছে রুট থ্রি ইন্টু রুট টু, রুট থ্রি রুট থ্রি কাটা পাওয়া গেল টু রুট টু, অতএব সাইন এ ইকুয়াল টু রুট ওভার থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু। দেখা যাক এটা সাইন কতর জন্য সত্যি হয়। ওকে এবার হচ্ছে আমাদের ঝামেলা, এবার আমরা সাইন ইনভার্স করব, সাইন ইনভার্স করলে কত পাওয়া যাবে, রুট ওভার থ্রি প্লাস ওয়ান বাই টু রুট টু আসছে 75। সো এর মান আসছে 75, এবং জেনে রাখো তুমি এর মান 75 লিখলে তুমি ভুল করছো, হয় না উত্তর এর মান 75 না আসলে, তাহলে 75 কেন আসলো বা এইটা কি হলো আসলে, এই মান তো 75, আমি তো বের করলাম 75, কিন্তু আসলে উত্তরটা 75 না। দেখো সাইন এ এটার মান এটার হওয়ার মানেই এর মান 75 হবে তা না, ত্রিভুজের মধ্যেই এর দুইটা ভ্যালুর জন্য এই কথা সত্যি হয়, কারণ আমরা জানি সাইন 180 মাইনাস থেটা এটা ইকুয়াল টু সাইন থেটা, তার মানে সাইন 120 এর মানও যা সাইন 60 এর মানও তাই, এবং দুটোর মানে হচ্ছে রুট ওভার থ্রি বাই টু, অর্থাৎ তুমি যদি পাও সাইন থেটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু তুমি কি বলবা, 120 নাকি 60, কিন্তু সেরকম না, 120 হইতে পারে, তোমার এখানে মান তুমি যদি ইনভার্স করো তুমি পাওয়া খালি 60, কিন্তু 120 যে হবে না কে বলছো তোমাকে, যেমন এখানে আসলে উত্তর এটা না, তাহলে তুমি কিভাবে বুঝবা যে উত্তর এটা হলে কেন এই হলো। তাহলে এটা বোঝার একটাও ওয়ে আছে, একটা ওয়ে হচ্ছে তুমি অন্যটা দিয়ে এখন টেস্ট করে দেখো, অন্যটা যদি দেখো, কিন্তু তুমি তো আর দেখবা না, নর্মালি মানুষ কি করে, অলরেডি সি এর মান যখন আসে 60°, এ এর মান পেয়ে গেলাম 75°, দুইটা যোগ করলে তাকে 180 থেকে বাদ দিলে বাকিটা তো এমনি পেয়ে যাবো, আর কষ্ট করে এখানে কে করতে যাবে, তোমার উত্তর কিন্তু তাহলে হবে না, এটা যে ভুল হয়েছে এটা তুমি বুঝতেই পারবা না, কারণ এখানে দুই চ্যানেলের জন্য এটা সত্যি হয়। তাহলে আমি কি করবো ভাইয়া, ওকে একটাই হয়ে আছে, সেটা হচ্ছে তুমি এখান থেকে সরাসরি কজের ফর্মুলা দিয়ে অ্যাঙ্গেলটা বের করে নাও, অথবা বিয়ের দিকে তাকাও, বিয়ের দিকে তাকালেই বুঝতে পারবা। তাহলে আমরা দেখলাম যে ওখানে মান আসছিল 75°, দ্যাট মিন্স এটা আর একটা মান হতে পারে 105°, হয় 75 হবে নয়তো 105 হবে, কারণ সাইন 180 মাইনাস থেটা ইকুয়াল টু সাইন থেটা।
বাকিটা তাহলে কেমন হবে, বাকিটার দিকে তাকানো যাক। বাকিটা হচ্ছে এই যে এখানে, তার মানে বি বাই সাইন বি, এখান থেকে এখন বি এর মান বের করা যাক, তখন অপশনগুলো চুজ করা যাবে। ঠিক একইভাবে এইটাও আগের মতোই, এটা রুট ওভার সিক্স, এটা হচ্ছে রুট থ্রি বাই টু, এটা একসাথে গুণন করলে শেষ পর্যন্ত টু রুট টু হয়। একটু আগে আমরা দেখছিলাম বি কত, বি হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস ওয়ান, তাহলে সাইন বি এর মান হবে রুট ওভার থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট টু। দেখা যাক এখন এইটার ভ্যালু ক্যালকুলেটার কত দেয়। এটা ভ্যালু হচ্ছে 15 ডিগ্রি। এইবার হলো ঝামেলা, তার মানে এটার মান যেমন 15 হতে পারে, আর একটা হতে পারে, কত হতে পারে এটার মান, আর একটা হতে পারে 165 হতে পারে। এখন হচ্ছে তোমার ডিসিশন নেওয়ার পালা যে কোনটা হবে। যাই হোক, আসলে লাকিলি ঠিকই আছে, মানে এখানে ভয় পাওয়ার কিছু নাই। আসলে এই এই অঙ্কে দেখো অলরেডি একটা দেওয়া ছিল 60, তার মানে বাকি দুইটা যোগ করে 120 হতে হবে, এটা তো শিওর, কারণ তিনটা কোণের যোগফল আমরা জানি 180। তো এখান থেকে এখন তুমি বুঝতে পারবা যে এখান থেকে একটা নাও আর এখান থেকে একটা নাও নিয়ে দুইটা যোগ করে 120 বানাইতে হবে। তাহলে তুমি কোনটা নিবা, 15 আর 75 নিয়ে পারবা না, 15 আর 105 তুমি যদি নাও, যেহেতু দুইটা যোগ করে 120 বানাতে হবে, এটা হবে না শিওর, তাহলে 15 আর 105 এটা নিলে গা দুইটা যোগ করে 120 বাড়াতে পারবা। একটা কোণ তো 60 দেওয়াই আছে, তাহলে বাকি দুইটা যোগ করে 120 হতেই হবে, তুমি সেই 120টা এখান থেকে মিলাচ্ছ। তাহলে দেখো অ্যান্সার 15 আর 105, তার মানে দেখো তুমি যে 75 ভাবছিলা, এই 75 ডিগ্রি অ্যান্সারটা ঠিক না। তাহলে তুমি কী করবা, এই জায়গায় সাইন ব্যবহার করার দরকার নেই, তুমি কোসাইনে আরেকবার অ্যাপ্লাই করো। তুমি তো তিনটা ভ্যালু জানো, তুমি জানো এটার মান হচ্ছে √3+1, একটা √3-1, আচ্ছা এটা √3+1, এটা √3-1, এবং এটা √6। তিনটা যদি চেয়ে তিনটা বাহু জানা যায়, তাহলে কজ নিলে সব সব কোণ পেয়ে যাবা, একটু কষ্ট হবে বাট তুমি অবশ্যই পারবা। যেমন কজ এ, এখন এটার ভ্যালু আমি ইজিলি বলতে পারবো, এটা হচ্ছে এ কোণের বিপরীত বাহু, তো এখানে থাকবে এ স্কোয়ার, আমার ফর্মুলাটা দাঁড়াবে এরকম বাই টু বি সি। এখন খুব সুন্দর করে তুমি বলতে পারবা, হ্যাঁ বি স্কোয়ার করলাম, বি স্কোয়ার মানে হচ্ছে √3-1² কজ দিলে সুবিধাটা কি, কজের কখনো এরকম একটা ত্রিভুজের মধ্যে দুই রকম মান আসে না, একই ত্রিভুজের মধ্যে কজের দুই রকম মান নাই, কারণ কজ ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে দুই জায়গায় দুই রকম মান দেয়, এখানে পজিটিভ এখানে নেগেটিভ। আমরা জানি কজের মান এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ, কিন্তু সাইনের ক্ষেত্রে এখানে পজিটিভ এখানে পজিটিভ, অর্থাৎ দুই কোয়াড্রেন্টেই একটা করে মান সাইনের থাকতে পারে, কজের ক্ষেত্রে এই চান্সটা নাই। এই কারণে তুমি এখান থেকে খুব সুন্দর করে দেখবা যে এর মান এখন খুব সুন্দর করে তুমি পেয়ে যাবা যে এটা হবে 105 ডিগ্রি, বা তুমি যেরকম আশা করতেছিল এটা আসলে 105-এর মধ্যেই আসবে। হ্যাঁ ওকে ঠিক আছে। আচ্ছা এবার ত্রিভুজের গুণাবলীতে আর একটা জিনিস একটু বলা যাক, সেটা হচ্ছে কিছু জিনিসের মধ্যে সম্পর্ক একটু বলা যাক। ধরো একটা বড় ত্রিভুজ আছে, সেই ত্রিভুজটার পরিকেন্দ্র আর অন্তঃকেন্দ্রের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করি। অন্তঃকেন্দ্র এই জিনিসটা, অন্তঃকেন্দ্র না আসলে অন্ত ব্যাসার্ধ বলা যায়, অন্ত ব্যাসার্ধ আমরা বের করার চেষ্টা করছি ত্রিভুজের অন্তরের ভিতরে, একদম ভিতরে ত্রিভুজের তিনটা বাহুকে টাচ করে যে বৃত্তটা যাবে সেই বৃত্তকে আমরা বলি অন্তঃবৃত্ত। সেই অন্তঃবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অন্ত ব্যাসার্ধ, তাকে আমরা ছোট হাতে আর দিয়ে মার্ক করলাম। এখন বললাম ত্রিভুজের দেওয়া আছে শুধুমাত্র এ বি সি, ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা দিয়ে আর বের করতে হবে। কেমনে বের করা যাবে আইডিয়াটা দেখো, খুব সিম্পল। আমরা জানি এই পুরা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হবে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল, ত্রিভুজ এ বি সি এই পুরোটার ক্ষেত্রফল হবে, এই ডেল্টা সমান হবে ত্রিভুজ ক্ষেত্র ওবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র ওসিএ প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও বি। এবং দেখো ত্রিভুজ ক্ষেত্র ওবিসি এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক একইভাবে ওইটা হচ্ছে হাফ ইন্টু বিআর, এটা হচ্ছে হাফ ইন্টু সিআর। দ্যাট মিন্স যা পাওয়া গেল সেটা হচ্ছে আর কমন নিলে পাওয়া গেল এ প্লাস বি প্লাস সি বাই টু, বা আর ইন্টু এস, এস হচ্ছে অর্ধ পরিসীমা, এ প্লাস বি প্লাস সি বাই টু, এটা অর্ধ পরিসীমা আমরা আগে থেকে জানি। সো যেটা পাওয়া গেল সেটা খুব দারুণ একটা ইকুয়েশন, ডেল্টা ইকুয়াল টু আর এস, এটা দিয়েই আমরা তিনটা জিনিস জানা থাকলে, দেখো তিনটা জিনিস জানা থাকলে তো আমরা এস জানি, এস জানলে ডেল্টাও জানি, হেরনের ফর্মুলা আছে, হেরনের সূত্র আমাদেরকে বলে, হেরনের সূত্র যে ত্রিভুজের তিনটা বাহু যদি হয় এ বি এবং সি, তাহলে তাদের অর্ধ পরিসীমা এস হলে ফর্মুলা হবে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা হচ্ছে হেরনের সূত্র থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা, আগে ক্ষেত্রফল বের করবো দেন তারপরে সেখান থেকে এস দিয়ে ভাগ করে দিলেই তুমি পেয়ে যাবা আর এর মানটা, অর্থাৎ ত্রিভুজের অন্তর ব্যাসার্ধের মানটা তুমি এখান থেকে পেয়ে যাবা। আচ্ছা আর আমরা পরিব্যাসার্ধ সম্পর্কেও এখান থেকে বলতে পারি, আসলে আমরা চাইলে
পরিবেশাদের সাথে যদি অন্তঃবেশাদের সম্পর্ক করতে চাই আমরা অলরেডি এটা জানি যে এ বাই সাইন এ একটা ত্রিভুজে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন ইকুয়াল টু সি বাই সাইন সি ইকুয়াল টু টুয়াইস আর। এখন আমরা এটাও জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ বিসি সাইন এ, সাপোজ যে কোনো দুইটা নিলেই হলো, তাহলে এখান থেকে সাইনের মান যেটা পাওয়া যাবে সেটা কি হবে, এটা হবে হাফ বিসি ইনটু সাইন এ মানে হলো এ বাই টুয়াইস আর, বা ডেল্টা ইকুয়াল টু পাওয়া যাবে 4 ডেল্টা ইকুয়াল টু পাওয়া যাবে, আচ্ছা 4 আর ডেল্টা লিখে ফেলি নিচ থেকে এ বি সি, 4 আর ডেল্টা হচ্ছে এ বি সি। আর তুমি চাইলে একটু আগে যেটা বলছো ডেল্টা ইকুয়াল টু আর এস ওটা যদি বসিয়ে দাও তাহলে এখান থেকে তুমি এদের মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাবা, পেয়ে যাবা যেটা 4 আর ইনটু ছোট হাতের আর ইনটু এস এটা ইকুয়াল টু এ বি সি। এই তিনটা দৈর্ঘ্য গুণ করলে তুমি পেয়ে যাবা ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের তিনটা বাহুর মানে গুণফলের সমান, এটা এখান থেকে বলা যায়।